হামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। গোঘাট 2 নম্বর ব্লকে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরটি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে গোঘাট বিধানসভার বিধায়ক মানস মজুমদার, হুগলি জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী করবি মান্না, বদনগঞ্জ ফুলুই 2 নম্বর পঞ্চায়েতের প্রধান মিলন দিগার প্রমুখ। এরপরে আমাদের ব্লক সভাপতি, আমাদের জেলা নেতা প্রসাদ রায় মহাশয় নিবেদন করছে শৈলীকে। এরপরে আমাদের ব্লকের সভাপতি সভাপতি আজ যে রক্তদান শিবির হচ্ছে, তো এই রক্তদান শিবির আপনার কাছে কতটা গুরুত্ব মনে হয়েছে একটু বিস্তারিত যদি বলেন। আমার কাছে গুরুত্ব মনে হচ্ছে যে হচ্ছে রক্তদান তো মহান দান, আর হচ্ছে এই মহামারী সারা রাজ্যে যে করোনা 25 বা করোনা ভাইরাস যে মহামারী আতঙ্কে মানুষের পাশে থেকে আমরা মহিলা তৃণমূল গোঘাট বলকের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেছি, যাতে মানুষের পাশে থেকে আক্রান্ত রোগীদের বা আমফান ঝড়ে অনেক বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে তাদের পাশে থেকে যাতে উদ্বেগটা পৌঁছে দিতে পারি, বা গোঘাটের যে মহিলা তৃণমূল সদস্য বা নেত্রীরা আছে বা আমরা সবাই মিলে ঠিক করেছি যে হচ্ছে রক্তদান মানে মহাদান। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে হচ্ছে যেভাবে পরিষেবা দিচ্ছে, তাই আমরাও ঠিক করেছি যে আমরাও এভাবে এই কাজটা করে যাতে সাফল্যতা মানুষকে দিতে পারি বা পৌঁছে দিতে পারি, বা আমাদের হুগলি জেলার নেত্রী করবি মান্না ওনার উদ্যোগে, গোঘাট বিধায়ক মানস মজুমদারের উদ্যোগে আমি মিনতি সাকলা সভানেত্রী, সহসভানেত্রী কুসুম মুর্মু দুজনে মিলে মহামারীর বিরুদ্ধে আক্রান্ত রোগীদের পাশে রক্ত দেওয়ার জন্য এই শপথ আমরা দুজনে মিলে। আচ্ছা, আপনি কি বলবেন আজ যে শিবির হচ্ছে সেই শিবির সম্বন্ধে আপনি কিছু বলুন। আপনার নাম পুতুল মুর্মু। আমরা এখন আছি গোঘাট থানার অন্তর্গত কোয়াপাট প্রাথমিক বিদ্যালয়ে। আমাদের সাথে আমরা পেয়ে গেছি বিশেষ অতিথি, গোঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মজুমদার। তো ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে লকডাউন চলছে, লকডাউনের মধ্যেই এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, তো এটার কতটা গুরুত্ব আপনার কাছে মনে হয়েছে? দেখুন, রক্ত একটা গুরুত্ব সে শুধু আমাদের বর্তমান এই সময় নয়, মানে আদি মানে 100 থেকে 200 বছর আগে যদি আপনি ধরেন, সেই সময় রক্তের গুরুত্ব, মানে মানুষের বেঁচে থাকার জন্য রক্তের গুরুত্ব অপরিসীম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও আমরা রক্তদান শিবির করেছি, এবং ক্লাব প্রতিষ্ঠান বলুন বা পার্টি বলুন,
যখনই মানুষ সমস্যায় পড়ে তখনই রক্ত দেয়। এবং আমরা একটা গর্বের সহিত একটা কথা বলতে পারি যে আমাদের এই সরকারের সময় মুখ্যমন্ত্রীর প্রয়াসে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার মানুষ রক্তদান শিবিরটাকে আজকে উৎসবে পরিণত করেছে। এবং যার জন্য দেখবেন যে 2011 সালের আগে হসপিটালে বা নার্সিংহোমে মুমূর্ষু রোগীর রক্তের কারণে প্রাণ হারাতো, আজকে কিন্তু প্রাণ হারায় না। রক্তদান শিবিরটা এখন পুলিশ প্রশাসন বিডিও সে জায়গায় রক্তদান, সরকারি লেভেলে রক্তদান শিবির হচ্ছে। তো আজকে এই সময় যে সময় সারা ভারতবর্ষ, সারা পৃথিবী করোনা ভাইরাসে আক্রমণে আক্রান্ত, রক্তের সমস্যা, সেইভাবে আগে যেভাবে খোলামেলা ক্যাম্প করা যদি করা যায় না, এখন একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সেই সময় রক্তের সংকটের সময় এরকম গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মিনতি সাঁতরা এবং পুতুল মুর্মু ওদের নেতৃত্বে যেভাবে এই ক্যাম্পটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং সেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে মহিলাদের, যার জন্য একটা আলাদা গুরুত্ব আছে। এবং আমাদের সমাজ গঠনের প্রথম পর্বে এবং বর্তমান সময়েও মহিলাদের বাদ দিয়ে কখনো কিন্তু আমাদের সমাজ এগোতে পারে না। তো আজকে এই রক্তদান শিবিরটা যেভাবে মহিলারা এগিয়ে এসে এই করোনা ভাইরাস মোকাবেলা এবং মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে করেছে, তাতে যদি হসপিটালগুলো যে সংকটের তৈরি, সেই সংকটের জায়গার অনেকটা ছোট হয়ে যাবে। এবং শুধু আজকে নয়, আগামী 15 দিন পরপর মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 1 এবং 2 দুটো ব্লকেই এভাবেই রক্তদান শিবির হবে। এবং এই যে সামাজিক দায়, এটা তো রক্তের সংকট এবং সেই সংকট থেকে মানুষকে উদ্ধার করা, এটা সামাজিক দায়, আমাদের কর্তব্য প্রত্যেক মানুষের। এবং 1 ফোঁটা রক্ত একটা মানুষের জীবন বাঁচায়, এবং রক্ত এমন একটা জিনিস, একটা নির্দিষ্ট সময় পরে রক্তটা জল হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে জল হতে না দিয়ে আমরা আমাদের শরীরের রক্তটা, 1 ফোঁটা রক্ত, তাতে যদি কারো প্রাণ বাঁচাতে পারে, এর থেকে মহৎ কাজ কিন্তু হতে পারে বলে আমি মনে করি না। এই মহৎ উদ্যোগের জন্য আমরা মহিলা তৃণমূল কংগ্রেসকে, গোঘাট 2-এর যারা মহিলা নেত্রী ওদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং চাইব এইভাবে মহিলারা এগিয়ে আসুক। মহিলারা এগোলেই তো আমাদের সমাজ এগোবে। একদমই তাই।